তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা সাইট নিয়ে। তো বলেছিলাম যে 2023 সালে কিন্তু ভালো ভালো সাইট আসা শুরু করবে, ঠিক আছে? তো অলরেডি কিন্তু আসা শুরু করে দিয়েছে। তো এর আগে অলরেডি কয়েকটা সাইট দিয়ে রাখছি। তো আজকে আপনাদের সাথে আরেকটা নতুন সাইট নিয়ে কথা বলবো। তো এখান থেকে আপনারা থাম্বনেলটা দেখে বুঝে গেছেন, এই সাইটটা থেকে কিন্তু আমি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 300 টাকা পেয়ে গেছি, ঠিক আছে? তো এখান থেকে আপনারা ফার্স্টে ফ্রিতে কাজ করতে পারবেন, আর যদি ইনভেস্ট করে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ইনকামটা বেশি হবে। ফ্রিতে কাজ করলে কিন্তু আপনার ইনকামটা কম হবে। তো যাই হোক, আপনারা কাজটা শুরু করে দেন, চাইলে পরবর্তীতে আপনারা ইনভেস্টটা করতে পারেন, ঠিক আছে? তো এখন আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কীভাবে কাজ করতে হবে, সব কিছুর এ টু জেড আজকের এই ভিডিওটাতে দেখিয়ে দেবো। অবশ্যই পুরো ফুল ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু কিছু আগা মাথা বুঝতে পারবেন না, তারপরে এসে গ্রুপের ভিতরে মাথা ঘামানো শুরু করে দেবেন, ঠিক আছে? তো যাই হোক, কথা না বাড়িয়ে চলেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সব কিছুর এ টু জেডটা দেখিয়ে দিই। তো ভিডিওর ডেসক্রিপশনে থাকা একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটাতে ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করার পর সেম এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে বলা আছে যে ফার্স্ট নেম, তারপরে দেওয়া আছে লাস্ট নেম, তারপরে ইউজার নেম। তো আমি সবগুলো বসিয়ে বসিয়ে দেখাই দিতেছি যে কীভাবে কী বুক করবেন। তো ফার্স্টে আমার নামটা এখানে বসাবো, তারপরে এখানে আপনার লাস্ট নেমটা বসিয়ে দিবেন, যেটাই হোক, ঠিক আছে? তো এখানে একটা ইউজার নেম দিবেন, আপনার নামটা বসিয়ে তারপরে দুই একটা নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই একটু হার্ড দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো পাসওয়ার্ডটা আমি দেখিয়ে দিই। তো এখানে আপনার ফার্স্টের নামের যে কোনো একটা ডিজিট দিয়ে তারপরে নাম্বার বসিয়ে দিলেন, তারপরে সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন, উপরে যেটা দিয়েছেন নিচেও সেম এটা দিবেন, নাম্বার দিবেন। তারপরে এখান থেকে সিং আপ নামে যে অপশনটা সেটাতে ক্লিক করে দেবেন, সেটাতে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে অ্যাকাউন্টটাতে লগ ইন করবো। তো আপনারা যদি তাদের অ্যাপসটা নামাইতে চান তাহলে অবশ্যই প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে এসে তো এখান থেকে সার্চ করবেন, সার্চ করলে কিন্তু তাদের অ্যাপসটা পেয়ে যাবেন। এখানে বি আর তিনটা এ দিয়ে তারপরে বি লিখবেন, তারপরে সার্চ করবেন। সার্চ করার পরেই দেখবেন যে ফার্স্টেই তাদের অ্যাপসটা কিন্তু প্লে স্টোরে পাবলিশ করা আছে। তো এখান থেকে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন, অ্যাপসটা ইনস্টল করে অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো এখান থেকে আমার অলরেডি কিন্তু অ্যাপসটা ইনস্টল করা আছে। তো একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে কিন্তু রিভিউ কিন্তু এখন মোটামুটি ভালোই দিতেছে, ঠিক আছে? তো নতুন অবস্থায় কিন্তু সব সাইডে রিভিউ ভালো দেয়। তো এখন দেখা যাক, সাইডের ভিতরে ঢুকে আমরা বাকি কাজগুলো দেখিয়ে দিতেছি। তো এখন আমরা সাইডে প্রবেশ করব। অ্যাপসের ভিতরে ক্লিক করার পর তারপরে এখানে আপনার নাম, ইউজার নেমটা যেটা দিয়েছেন ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন, ঠিক আছে? তো আমার ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা বসিয়ে আমি অ্যাকাউন্টে লগ ইন করে নিতেছি, কারণ পাসওয়ার্ডটা কিন্তু একবার খোলাসা দেখা যায়, ঠিক আছে? তো অবশ্যই পাসওয়ার্ডটাকে একটু হাইড করে রাখবেন, কারণ এখান থেকে তো হ্যাকারের অভাব নাই। তো আমার ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা দিয়ে আমি অ্যাকাউন্টে লগ ইন করে নিই। তো অ্যাকাউন্টে লগ ইন করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন তাদের সিস্টেমটা একটু দেখে দিই। এখানে যেই লেভেলগুলো দিয়ে রাখছে সেই লেভেলের এইগুলো দেখাই। তো তার আগে আমরা দেখাবো যে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বলছিলাম যে 300 টাকা পাবেন, সেইটা দেখার জন্য এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু এখানে 300 টাকা আপনার ডেমো ব্যালেন্স দিয়ে ফেলছে, ঠিক আছে? তো আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ডেমো ব্যালেন্স 300 টাকা পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু অলরেডি আমি 12 তারিখের কাজটা করে রাখছি, আর এখন কিন্তু রাত্র 13 তারিখ চলে আসছে, রাত্র 12:50 বাজে, ঠিক আছে? তো 13 তারিখের কাজটা এখনও করি নাই। তো আজকে আপনাদের দেখিয়েও দিব যে কীভাবে কাজ করতে হয়। তো ফার্স্টে আমরা হোম পেজে চলে আসি। হোম পেজে আসার পর ওনাদের যে লেভেলের ইগুলো দিয়েছে সেটা একটু আপনাদের বলে দেয় যে কীভাবে কী করছে। এখান থেকে যে ফার্স্ট লেভেলটা আছে, ফার্স্ট লেভেলে এখানে ফ্রিতে কাজ করতে পারবেন, 3% করে প্রতিদিন 5টা কাজ পাবেন ডেলি, ঠিক আছে? আপনারা 999 টাকা পর্যন্ত ফ্রি লেভেল থাকবেন। যদি ইনভেস্ট করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন 1000 থেকে 5000 পর্যন্ত এই 1 লেভেলে থাকবেন। তো এখান থেকে 1 লেভেলের কমিশন দিতে আছে 3% করে, আর এখান থেকে আপনার ডেলি কাজ দিবে 5টা। তো আপনার অ্যামাউন্টে যা থাকবে, মানে বুঝতেই পারতেছেন আপনার অ্যাকাউন্টে যা অ্যামাউন্ট থাকবে তার উপরে আপনার ইনকাম আসবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা লেভেলের বিষয়টা তো বুঝতেই পারলাম, এখানে নিচে যত যাবেন তত ইনভেস্টেডইগুলো বেশি, ইনকামও কিন্তু ডাবল ডাবল। তো এখানে 4% দেখতে পাচ্ছেন 10টা কাজ 5000 থেকে 15000, তারপরে এখানে 5% 25টা কাজ 15000 থেকে 50000, ঠিক আছে? তো এখানে বড় বড় লেভেল। তো এখান থেকে আমরা যে কাজটা করব, ফ্রিতে কাজটা করতে পারবেন, আবার চাইলে ইনভেস্ট করেও কাজটা করতে পারবেন। তো এখানে অলরেডি আমি একটা কাজ করে ফেলছি। তো এখানে দেখতে পাচ্ছেন 5টা কাজের জায়গায় 4টা কাজ হয়ে রয়েছে, আমি একটা কাজ করছি আজকে, ঠিক আছে? তো এখন আপনাদের দেখিয়ে দেবো যে আমাদের কাজটা কিভাবে করতে হবে। তো এখানে স্টার্ট টাক্স নামে যে অপশনটা সেটাতে ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিতেছে, ঠিক আছে? তো লোডিংটা শেষ হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। তো লোডিংটা শেষ হওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসার পর এখানে কনফার্ম বাটন আছে, ক্যান্সেল বাটন আছে। তো আপনারা কনফার্ম বাটন যেটা সেটাতে ক্লিক করে দেবেন।
সেটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 14 সেকেন্ডের মতন অপেক্ষা করতে বলতেছে। একবার নতুন কিছু ফিউচার দিয়ে কিন্তু তারা অ্যাপসটাকে ডেভেলপ করছে। তো যাই হোক, এখান থেকে আমরা 14 সেকেন্ড অপেক্ষা করা শেষ। তো এখন কালেক্ট ইউর কমিশন, ঠিক আছে, তো এটাতে ক্লিক করে দেবে। এটাতে ক্লিক করে দেওয়ার পর সাকসেসফুল আমাদের আজকের কাজ কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের আরও কাজ বাকি আছে তিনটা, তো এই তিনটা আমি পরবর্তীতে করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার গতকালের ইনকাম ছিল 10 টাকা, ঠিক আছে। তো আজকে টুডে ইনকাম কত হইতেছে সেটা কিন্তু এখানে দেখাইতেছে। আমার টোটাল ব্যালেন্স আছে, মানে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে যেটাতে আমরা উইথড্র দিতে পারবো, সেই ব্যালেন্সটা আছে 15 টাকা 9 পয়সা, ঠিক আছে। তো এখানে যদি হোম পেজে ক্লিক করি, হোম পেজে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন 16 টাকা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে যে 16 টাকা কীভাবে হলো সেটাও বলে দিই, আমাদের টিম মেম্বারদের ওইখান থেকে কিন্তু কমিশন পেয়ে মোটামুটি ভালো একটা ইনকাম করা যাইতেছে। আর এখান থেকে টিম মেম্বারের যেই কমিশনটা সেটা আপনারা দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে। তো এখানে ইনভাইটে ক্লিক করি, আমি ইনভাইটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট কমিশন, তারপরে জেনারেশন কমিশন, ঠিক আছে। তো ডিপোজিট কমিশনটা হলো যদি কেউ আপনার রেফারে ডিপোজিট করে তো ওইখান থেকে আপনারা কমিশন পাবেন। তো এখান থেকে ফার্স্ট লেভেল থেকে পাবেন 10%, দ্বিতীয় লেভেল থেকে পাবেন 5%, তৃতীয় লেভেল থেকে পাবেন 3%। তো এরকম করে 5 তরফা কিন্তু আপনি কমিশন পাবেন। তো 5 তরফা কিভাবে, আপনি যেরকম আমার রেফার খুলছেন, আপনি যদি ডিপোজিট করেন তাহলে আমি 10% কমিশন পাবো, আপনি যদি আবার কাউকে রেফার করেন সেখান থেকে আমি আবার পাবো 5%। তো এরকম করে কিন্তু রেফার কমিশন, জেনারেশন রেফার কমিশন যেটাকে বলো, এটা হলো আপনাদের যদি কাজ করেন কাজের কমিশন কিন্তু আমি এখান থেকে 5 লেভেল পর্যন্ত কমিশন পাবো, ঠিক আছে। তো আমার অলরেডি কিন্তু এখানে 2 লেভেল পর্যন্ত হয়েছে, মানে আমার নিজের রেফারেল কিছু লোকেরা কাজ করছে, তারপরে দ্বিতীয় লেভেল মানে যারা আমি যাদেরকে রেফার করছি তারা একজনে রেফার করছে, হয়তোবা এখানে দেখতে পাচ্ছেন 2টা রেফার অলরেডি চলে আসছে, ঠিক আছে। তো এই 2টা রেফারের থেকেও কিন্তু আমি কমিশন পাইছি। 3 নম্বর লেভেলে এখন পর্যন্ত কেউ অ্যাকাউন্ট খোলা নাই, তো এটার বিষয়টা আমি বলতে পারতেছি না। আশা করি এই 5টা লেভেল থেকেই কমিশন পাবো, কারণ তারা 5 লেভেল জেনারেশন যখন দিয়ে রাখছে অবশ্যই তো 5 লেভেলের থেকে কমিশন পাবো, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আমরা কাজের বিষয়টাও বুঝতে পারলাম, এখান থেকে কমিশনের বিষয়টাও বুঝতে পারলাম, এখন ডিপোজিট আর ইনভেস্ট উইথড্রর বিষয়টা একটু বুঝি। তো এখান থেকে যদি ডিপোজিটে আমি ক্লিক করে দেখাই যে তাদের ডিপোজিটে মিনিমাম কত টাকা ইনভেস্ট বা কত টাকা উইথড্র সেটা যদি দেখাই, এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম ইনভেস্ট হইতেছে 1000 টাকা, ঠিক আছে। তো আপনি বিকাশ নগদের মাধ্যমে কিন্তু তাদের ডিপোজিট করতে পারবেন, আর উইথড্র কিন্তু বিকাশ নগদের মাধ্যমে করতে পারবেন। তো এখান থেকে যদি আপনি বিকাশের মাধ্যমে সিলেক্ট করতে চান তাহলে কিন্তু এইখানে তারা বলে দিয়েছে যে পেমেন্টের থেকে আপনাদের পেমেন্ট করতে হবে। তো এখান থেকে আপনার বিকাশটা দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর তারপরে এইখানে নাম্বারটা দেওয়া আছে। তো আমি ডিপোজিট বিষয়টা সব কিছুর এ টু জেড একটা ভিডিও দেবো, সমস্যা নাই। তো এখন আমরা ফ্রিতে কয়েকদিন কাজ করে দেখি, তারপরে বিস্তারিত পরবর্তীতে ইনভেস্টের ভিডিওটা আপনারা পাইলে ইনভেস্ট করতে পারেন, বা আপনারা যারা আগে ইনভেস্ট করতে চান তাদেরকে বলবো এখানে যেভাবে দেওয়া আছে সেভাবেই কাজটা করবেন, ঠিক আছে। নগদের মাধ্যমে জাস্ট এখান থেকে সেন্ড মানি করলেই হয়ে যাবে। তো তারা বলছে যে ইনভেস্ট করলে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের ভিতরে টাকা অ্যাড হয়ে যায়, ঠিক আছে। আর উইথড্রর বিষয়টা একটু দেখি, উইথড্র এখানে হইতেছে মিনিমাম 1000 টাকা উইথড্র, ঠিক আছে। তো অনেকেই বলতে পারে যে ভাই আমি যে টাকাটা ইনভেস্ট করব সেটা কি সাথে সাথে উইথড্র করা যাবে কি না, আপনি চাইলে কিন্তু আপনার টাকা যে কোনো সময় উইথড্র করে নিতে পারবেন, কারণ ওইটা কিন্তু আপনার মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে থাকবে। এখানে যে 16 টাকা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে থাকবে, এখানে অ্যাড হওয়া মানে তো বুঝতে পারতেছেন যে কোনো সময় আপনি টাকা উত্তোলন করে নিতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে যদি আপনার টাকা বেশি থাকে তাহলে বেশি ইনকাম হবে। তো আপনারা যেরকমভাবে কাজ করতে চান সেভাবে কিন্তু কাজ করতে পারেন। তো এখানে হোম পেজে আসি, হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এম ট্যাক্স বা আরও কিন্তু কয়েকটা ফিউচার আছে, ঠিক আছে। তো এখানে এম ট্যাক্সের বিষয়টা আমি একটু দেখি, এম ট্যাক্সে যদি ক্লিক করি, এম ট্যাক্সে ক্লিক করার পর আমরা যে কাজটা করতেছি ট্যাক্সের, ঠিক আছে, সেটা কিন্তু এটা কাজ করতেছি এখন পর্যন্ত। কিন্তু আরও 3টা ফিউচার বাকি আছে, এখানে দেখতে পাচ্ছেন কামিং সোন, কামিং সোন, কামিং সোন। তো এই 3টা কাজ আসবে, তারপরে এখানে গেমস নামে একটা অপশন আছে, এখান থেকে কিন্তু আপনার গেমস খেলো আপনারা মোটামুটি একটা ইনকাম করতে পারবেন। তো গেমসের বিষয়টা আমি এখন পর্যন্ত পুরো ক্লিয়ার হতে পারি নাই, তো যখন গেমসের বিষয়টা আমি ক্লিয়ার হব তখন আপনাদের গেমসের বিষয় নিয়ে একটা ভিডিও দেবো যে এখান থেকে কীভাবে আপনারা গেমস খেলে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যদি তাদের অফিসিয়াল কোনো গ্রুপে বা কিছুতে অ্যাড হইতে চান তাহলে কিন্তু এখানে তাদের 4টা জিনিস দেওয়া আছে, এখান থেকে আপনার অ্যাড হইতে পারেন। যাদের টেলিগ্রাম আছে টেলিগ্রামে অ্যাড হতে পারেন, তারপরে যাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে অ্যাড হতে পারেন, ফেসবুক ফেসবুক মেসেঞ্জার যে গ্রুপটা সেটা তো অ্যাড হতে পারেন, ফেসবুক গ্রুপেও অ্যাড হতে পারেন। তাদের এখানে 4টা গ্রুপ দেওয়া আছে, যে কোনো একটাতে বা আপনারা 4টাতেই অ্যাড হতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে যে সব ফিউচারগুলো দিয়ে রাখছে আমার থেকে মোটামুটি ভালো লাগছে, তো জানি না আপনাদের থেকে কেমন লাগছে, ঠিক আছে।
তো যদি ভালো লাগে অবশ্যই কাজটা রানিং করে যান, তারপরে ইনভেস্ট করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো ইনভেস্টিং সাইট মানে রিস্ক, এটা আপনিও জানেন আমিও জানি, ঠিক আছে? তো এখান থেকে আপনাদের এতটুকু বলবো, ফার্স্টে আপনারা ফ্রিতে কাজ করা শুরু করে দেন, কারণ এখান থেকে যে ডেমো টাকাটা দিতেছে কতদিনের জন্য এই অফারটা থাকবে সেটা কিন্তু আমি জানি না, হয়তো বা লাইফ টাইম থাকুক বা যে কয়দিনই থাকুক এই ডেমো টাকা কিন্তু লাইফ টাইম তারা দিবে না, হয়তো বা কিছুদিন পরে এটা অফ করে দিতে পারে। তো এখন আপনাদের বলবো যে আপনারা এখনই অ্যাকাউন্টটা খুললে কাজটা শুরু করে দেন, ফ্রিতে ফার্স্টে কাজ করতে থাকেন, তারপরে চাইলে আপনারা ইনভেস্ট করতে পারবেন, ঠিক আছে? তো পরবর্তীতে যদি এখানে কোনো আপডেট নিয়ে আসে যে এই ডেমো টাকাটা আর দিবে না, তখন কিন্তু ফ্রিতে আর কোনো কাজ করতে পারবেন না, তখন কিন্তু আপনার অবশ্যই ইনভেস্ট করে কাজ করতে হবে। তো যারা আজকের ভিডিওটাতে ক্লিক করে ফেলছেন, ভুলও ক্লিক করে ফেলছেন, তাদেরকে বলবো অ্যাকাউন্টটা খুলে কাজটা করে রাখেন, ঠিক আছে? তারপরে বিস্তারিত যদি আপনার মনে চায় তাহলে এখানে কিন্তু ইনভেস্ট করেও কাজ করতে পারবেন। তো পরবর্তীতে আমি এখানে দেখিয়ে দেবো যে কীভাবে ইনভেস্ট করতে হয়, তারপরে যদি আমার অ্যামাউন্ট হয় তাহলে আমি এখান থেকে উইথড্র দিয়ে দেখিয়ে দেবো, সব কিছুর আপডেট এই চ্যানেলটাতে পেয়ে যাবেন। তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে অল প্রেস করে দিবেন, কারণ এটাতে যত আপডেট আসবে বা যত কিছু আসবে সব কিছুর ভিডিও কিন্তু আমরা একের পর এক দিব। তো এখন আমরা এখান থেকে ফ্রিতে কয়েকদিন কাজ করি, তারপরে এখান থেকে বিষয়টা বুঝিয়ে তারপরে এখানে ইনভেস্ট করার ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো যারা এখানে কাজ করতে চাইতেছেন তাদেরকে বলবো আপনারা ফার্স্টে অ্যাকাউন্টটা খুলে কাজটা শুরু করে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনার রেফার করতে থাকেন, উড়া দূরা রেফার করতে থাকেন, কারণ রেফার করলে কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম আপনাদের হয়ে যাবে। তো আমি এখান থেকে কিন্তু ফার্স্টের দিনে কাজ করতে পারছি হয়তো বা ট্যাক্সের থেকে 5 টাকার মতন কাজ করতে পারছি, আর যা আসছে তা কিন্তু এখান থেকে রেফার কমিশন থেকে আসছে। তো রেফার কমিশনের মোটামুটি ভালো একটা ইনকাম দিবে। তো আজকের সাইটটাকে আপনারা অবশ্যই কেউ মিস করবেন না, তো মিস না করে অবশ্যই অ্যাকাউন্টটা খুলে কাজ করা শুরু করে দেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবেন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপডেট নিয়ে আবার চলে আসবো কোনো এক ভিডিওতে। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।